কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাশি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বৈষ্ণব কুলতিলক এবং প্রেম ভক্তির মহাযান ছিল নরোত্তম ঠাকুর মহাশয়ের তীরোদ্ধান লীলা মহামহোৎসব উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্যান্ডেলে মঞ্চ উপবিষ্ট সতীর্থবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী মহতৈ মাতৃমণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই শ্রীবেদে ভক্তিপূর্ণ প্রণাম। হরে কৃষ্ণ। এটি খেতুরী ধাম অর্থাৎ নরোত্তম ঠাকুরের জন্মস্থান গৌরাঙ্গবাড়ি। তো যদিও নরোত্তম ঠাকুর মহাশয় আগামীকাল কৃষ্ণ পঞ্চমী তিথিতেই তিনি অন্তর্ধান লীলা করেছিলেন, বর্তমান ভারতে মালদা সেই জিয়াগঞ্জ সেখানে গঙ্গায় তিনি স্নান করা অবস্থায় সেখানে তিনি সমাধিস্থ হয়েছিলেন এবং সেখানেও আজকে মহা মহোৎসব হচ্ছে এবং এখানে এই খেতড়ি ধাম এখানেও মহোৎসব। সেই উপলক্ষে আজকে ভক্ত সমাবেশ। তো নরোত্তম ঠাকুর মহাশয় আমাদের বৈষ্ণব জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যা ভগবানের প্রিয় পার্ষদ চৈতন্য মহাপ্রভুর আহ্বানে তিনি এসেছিলেন। যে চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির বিশেষ করে প্রচার প্রসার যাদের মধ্যে দায়িত্ব ছিল, চৈতন্য মহাপ্রভুর পরবর্তী সরগোস্বামী বৃন্দের এবং সরগোস্বামী বৃন্দের নির্দেশক্রমে, যদিও সরগোস্বামীগণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশেই লুপ্ত তীর্থস্থান সেই উদ্ধার এবং সদ্ধর্ম সংস্থাপনের জন্য সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার, বিশেষ করে কলিযুগের অল্পায়ু মানুষের জন্য যেটা নির্ধারিত একমাত্র হরিভজন, সেটি চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তারা প্রণয়ন করেছেন। যদিও তারা সেই এক জায়গায় থেকে বৃন্দাবন থেকে সেই সমস্ত গ্রন্থরাজি রচনা করেছিলেন, এই কলিযুগের মানুষের জীবন বিধান সংক্ষিপ্ত সারে এবং সেগুলন প্রচারের জন্য পরবর্তীতে তিন প্রভু নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু, এই তিন প্রভুকে আদেশ করেছিলেন ছিল জীব গোস্বামী, তাই তেনারা পরবর্তীতে এই প্রচার প্রসার কার্য শুরু করেছিলেন এবং তেনাদেরই এই প্রচার প্রসারের ফলেই আজকে বাংলায় অগণিত এবং বাংলার ছেড়েও আসাম বিহার এবং মেঘালয় পর্যন্ত নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রচার প্রসার বিস্তৃতি ঘটিয়েছিলেন। তো এভাবে নরোত্তম ঠাকুর মহাশয়
তেনার স্বরচিত যেগুলান আমাদের প্রথম ভজন গুরু বন্দনা এবং বৈষ্ণব বন্দনা গাওয়া হয়েছে সেটি নরোত্তম ঠাকুরের রচিত। প্রেম ভক্তি চন্দ্রিকায় এই গ্রন্থ নামে যেটি প্রসিদ্ধ, নরোত্তম ঠাকুর মহাশয় সেখানে এই গুরু বন্দনা এবং বৈষ্ণব বন্দনাটি রয়েছে, যেটি আমাদের বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ ছিল রূপ গোস্বামী পাদ, যেটি সংস্কৃতে সে উপদেশামৃতে যে কথাগুলি বলেছেন সেগুলো নরোত্তম ঠাকুর মহাশয় সরল বাংলায় ত্রিপদী ছন্দে তিনি তা বৈষ্ণব বন্দনায় তিনি লিপিবদ্ধ করেছেন। তাই যদি আমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের এই প্রেম ভক্তি চন্দ্রিকার যে সুন্দর সুন্দর প্রার্থনা এবং এই ত্রিপদী ছন্দে যে প্রার্থনা গীতিগুলান রয়েছে সেগুলান যদি আমরা অধ্যয়ন করি এবং সেগুলান যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে পারব এবং আমাদের কাছে তাহলে সহজবোধ্য হবে বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করা। সেখানে সুন্দর সুন্দর তেনার প্রার্থনায় তিনি সেগুলান বর্ণনা করছেন নরোত্তম ঠাকুর মহাশয়, যে আমাদের মধ্যে যে ছটি রিপু রয়েছে এই রিপুগুলান কী করে আমরা এই ভগবত ভক্তির পথে অর্থাৎ ভগবত সেবায় নিয়োজিত করতে পারি সেই বিষয়েও তিনি সুন্দর উপদেশ দিয়েছেন। যা এই রিপুকে দমন করা খুবই দুঃসাধ্য, এমনকি অনেক বড় বড় সাধকেরাও এই রিপুকে জয় করার জন্য ব্যর্থতার শিকার হয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে আমাদের পৌরাণিক শাস্ত্রে, হাজার হাজার তপস্যা হাজার হাজার বৎসর তপস্যা করার পরেও এই রিপুর সঙ্গে পরাজয় মেনেছেন। তাহলে এই কলিযুগের মানুষের অল্পায়ু এবং মন্দভাগ্য, তাহলে এই কলিযুগের মানুষরা কী করে এই রিপু এবং ইন্দ্রিয়ের সঙ্গে তারা সংগ্রাম করবে? এবং সেই পদ্ধতিটি ঠাকুর গঙ্গা স্নানে গিয়েছিলেন এবং যাওয়ার পরে গঙ্গাতে নেমে তখন গঙ্গা নারায়ণ
Thank you.
বৈষ্ণব সেবা বিস্তার পেয়েছে তোরা। এই বৈষ্ণব সেবাই আজ আমাদের ভক্ত সেবা, এই ভক্ত সেবাই তুমি ভাগবত চরণ আপনাদের মধ্যে
পারে, এভাবে আমাদের সুন্দরভাবে কাছে রয়েছেন এবং তাই তিনি যদি তিনি বিষয় না